আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস জেলা স্তরে অনুষ্ঠিত হবে 14ই আগস্ট। তো আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্তরে একটা কুইজ কম্পিটিশন আমাদের গত 8ই আগস্ট আমরা অনুষ্ঠান করেছি, এবং সেই অনুষ্ঠানে কুইজ কম্পিটিশনটাতে মোট 15টি স্কুল অংশগ্রহণ করেছিল, এবং তার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করেছি সেই কুইজ কম্পিটিশনে। প্রথম হয়েছে জলধি কুমারী উচ্চ বালিকা বিদ্যালয় নিয়ামতপুর স্কুলে, তাতে প্রতিনিধিত্ব করেছিল সম্পূর্ণা ব্যানার্জি এবং মধুরিমা চ্যাটার্জি, এরা প্রথম স্থান। দ্বিতীয় হয়েছে আসানসোল গোল্ড হাই স্কুল স্কুলের মেয়েরা, তারা তাদের প্রতিনিধিত্ব করেছিলেন নিকিতা মাঝি এবং অঙ্কিতা জানা, এনারা হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন আসানসোল উমারানী গোড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল, এদের প্রতিনিধিত্ব করেছিলেন বিদিশ আচার্য এবং ঋত্বিকা সরকার, এনারা তৃতীয় স্থান অধিকার করেছেন। মূল যে অনুষ্ঠানটা জেলা স্তরে হবে সেটা হচ্ছে 14ই আগস্ট হবে, সেখানে বিভিন্ন আমাদের মন্ত্রী এবং অন্যান্য পদাধিকারীরা থাকবেন। সেখানে এই যে যারা পুরস্কার এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানটি 14ই আগস্ট আমাদের রবীন্দ্রভবনে, আসানসোলে যে রবীন্দ্রভবন আছে সেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এইবারে আমরা যে 5টি দল যারা এইখানে আসবে চূড়ান্ত পর্বের জন্য, ফাইনাল রাউন্ডের জন্য, তাদের নাম আমরা ঘোষণা করব। নিজেদের নাম বলো, স্কুলের নাম বলো, কোন ক্লাসে পড়ো, সেটাই তো বলো। বিদিশা আচার্য, আচ্ছা, ঋত্বিকা সরকার, ইউজিএম গার্লস হাই স্কুল, সুতি ভট্টাচার্য, অনুপমা সিং, মণিমালা উচ্চ বালিকা বিদ্যালয়, সম্পূর্ণা ব্যানার্জি, মধুরিমা চ্যাটার্জি, জলধি কুমারী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, অঙ্কিতা দে, পূজা ঘোষ, রানীল চৌড়ামা বালিকা বিদ্যালয়, নিকিতা মাঝি, অঙ্কিতা জানা, আসানসোল রোড স্টেশন হাই স্কুল। আচ্ছা, শুরু হচ্ছে আমাদের আজকের কন্যাশ্রী দিবসের, এই বছরের আসানসোল পৌর নিগম আয়োজিত যে প্রতিযোগিতা তার চূড়ান্ত পর্ব। তার আগে, শুরু করার সবার আগে আমার একটা অনুরোধ ছিল তোমাদের প্রতি, মানে তোমরা যে 10 জন এই মুহূর্তে স্টেজে রয়েছো, তোমাদের 10 জনের মধ্যে গান শেখো, গানের চর্চার মধ্যে আছো, এরকম কে আছে একটু হাত তোলো, তুমি আর কেউ, দুই আর দুইজন আর আর কেউ না। আচ্ছা, যেহেতু আজকে 22শে শ্রাবণ, একটা কি রবীন্দ্রনাথের কোনো গান গেয়ে একটু শুরু করা যায়? তোমরা গাও, তোমাদের মধ্যে থেকে কে কে গাইবে ঠিক করে নাও। তুমি 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 গাও। শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর মিশন কলেজ, কিন্তু শ্রীরামপুর, হ্যাঁ,
একদম নিশ্চিত একদম ঠিক সঠিক উত্তর শ্রী রামপুর কলেজ বলছেন ওই বছর বাংলায় কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 মহাবিদ্রোহ রোড ওই বছরই বাংলায় কোন বিশ্ববিদ্যালয় হ্যাঁ বলো কলকাতা বিশ্ববিদ্যালয় এটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো কলকাতা বিশ্ববিদ্যালয় নিশ্চিত একদম একদম ঠিক সঠিক উত্তর আগে নাম ছিল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ এখন কি নামে পরিচিত আগে নাম ছিল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ এখন কি নামে পরিচিত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইয়েস একদম সঠিক উত্তর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ভেরি গুড একদম সঠিক উত্তর ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি নির্মাতা 1817 সালে প্রতিষ্ঠা করেন কলকাতা স্কুল বুক সোসাইটি কেটি তিনি ছিলেন স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা পূর্বে নাম ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এখন কলকাতার অত্যন্ত বিখ্যাত কলেজ খুব সঠিক উত্তর আছে ভালো উত্তর দিচ্ছে খুব সুন্দর এক সময় ছিল পর্তুগালের উপনিবেশ 1961 সালে ভারতের সঙ্গে যুক্ত হয় কোন রাজ্য এক সময় ছিল পর্তুগালের উপনিবেশ 1961 সালে ভারতের সঙ্গে যুক্ত হয় কোন রাজ্য গোয়া অ্যাবসলিউটলি কারেক্ট একদম সঠিক উত্তর গোয়া বা সঠিক উত্তর কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এই কয়েকদিন কাগজে খুব লেখালেখি হচ্ছে আর সময় দেওয়া যায় না এবার তোমাদের কাছে আসছে শেখ আব্দুল্লাহ একদম সঠিক উত্তর শেখ আব্দুল্লাহ ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর কাদের উপনিবেশ ছিল ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন চন্দননগর কাদের উপনিবেশ ছিল ফরাসিদের ফ্রান্সের একদম সঠিক উত্তর বা সঠিক উত্তর